হ্যালো যে ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি অ্যাডামস ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি মূলত অ্যাডমাস ইউনিভার্সিটি নিয়ে যাবতীয় ডিটেলস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট অফ অল বলে রাখি একটি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে তার পারমিশন অ্যাফিলিয়েশন নেক্সট অ্যাকাডেমিক্স তারপরে প্লেসমেন্ট রেকর্ডস অ্যান্ড লাস্ট কিন্তু আমরা দেখব তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এই ইউনিভার্সিটির একেবারে যে সেকশনে ওনাদের যে ইউনিভার্সিটিগুলি থাকে বা থাকা উচিত সেই জায়গাতে কিন্তু আমরা যেতে চাইছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এনআরআইভি এআইসিটি আরও আছে অনেক প্রতিটি কোর্সের আলাদা আলাদা যে রিকগনাইজেশন বা বলতে সেটা কিন্তু আমরা কিন্তু পাব এবারে আসি অ্যাবাউট আসে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে ইউনিভার্সিটি সম্পর্কের ডিটেলস ইউনিভার্সিটি স্টুডেন্টদের কেমন কেয়ার করে লিডারশিপ কারা লিড করছে ইউনিভার্সিটিকে সেটা ঠিক আছে প্ল্যান কি আছে এগুলো এছাড়াও একাডেমিক্স যদি আমরা দেখি এখানে ইউজি পিজি ডিপ্লোমা পিএইচডি এবং অফ গ্রেড এই সমস্ত কিন্তু এখানে আমরা এরপরে যদি আমরা দেখি সরাসরি কিন্তু এখানে পিএইচডি অ্যাডমিশন স্টাডি অ্যাপ্লিকেশন একটি কেরিয়ার ডিজাইন বলতে পারেন আপনি এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনি এটা দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট প্লেসমেন্ট কি আছে কারা রিক্রুটার আছে প্লেসমেন্ট রেকর্ড কি আছে স্টুডেন্টরা কি বলছে ক্যাপাসিটি অ্যান্ড স্কিল এনহ্যান্সমেন্ট ইনিশিয়েটিভ কি আছে সমস্ত কিছু কিন্তু এখানে আছে এবার আসি ইন্টারন্যাশনাল যে স্ট্র্যাটেজি বা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কনফারেন্স অ্যান্ড সেমিনার্স এবং এমআইউ উইথ ফরেন ইনস্টিটিউশন অ্যান্ড ইউনিভার্সিটিস রিসার্চ সেকশন এছাড়াও আরও ডিটেলসে যে অ্যালুমিনি বা কেরিয়ার ডেভেলপমেন্ট সেল ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি স্টুডেন্ট গিভারেন্স রিসিরিয়ালস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশনস কেরিয়ার সেকশনস এই সমস্ত কিন্তু একটি ইউনিভার্সিটিতে পাওয়া যাবে যদি আমরা কোর্সের ক্ষেত্রে দেখি এখানে অ্যালাইড হেলথ সায়েন্স আছে বেঙ্গল লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বায়োলজিক্যাল সায়েন্স বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি সি সিভিল ইঞ্জিনিয়ারিং কমার্স অ্যান্ড ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ফিল্মস অ্যান্ড অ্যানিমেশন ফরেন্সিক সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ল ম্যানেজমেন্ট ম্যাথামেটিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি স্মার্ট এগ্রিকালচার এই সমস্ত কোর্স কিন্তু আমরা ইউজিতে পাবো এবং প্রায় আমরা এছাড়াও ডিপ্লোমা কোর্স কিন্তু আছে ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে এবং ফিজিক্সে ফিজিক্স হচ্ছে পোস্ট এমএসসি ডিপ্লোমা ইন মেডিকেল ফিজিক্স এবং আরেকটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিফার্ম পিএইচডি যদি আমরা দেখি বাংলা থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি পর্যন্ত এখানে কিন্তু পিএইচডি আছে এছাড়াও অ্যাওয়ার্ডস অফ গ্রেড যে সেকশন সেকশনটি আছে সেখানে আমরা দেখব যে ইউনিভার্সিটির যে নাম্বার ডিস্ট্রিবিউশন এটা কিন্তু সব ইউনিভার্সিটি এইভাবে দেওয়া নেই তো এইগুলো কিন্তু ওপেন টু অল করে দিয়েছি যাতে আপনার কোন রকম সমস্যা না হয় এবার যদি আমরা ভিজিটটা একবার অনলাইনে আমরা দেখার চেষ্টা করি আমরা কিন্তু দেখতে পাবো একটি আহ তার যে ভার্চুয়াল ইউনিভার্সিটির মানে ক্যাম্পাসে না গিয়েও একটি ভার্চুয়াল ভিউ আপনারা পাবেন আমি আশা করছি ঠিক আছে এটা ইউনিভার্সিটির ভার্চুয়াল ভিউ ঠিক আছে প্রত্যেকটি আস্তে আস্তে একটি ক্যাম্পাস একটি কোনা থেকে কোনা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির কনভোকেশন ইউনিভার্সিটির ফুল ক্যাম্পাস ঠিক আছে প্রত্যেকটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে নাম্বার ওয়ান প্রাইভেট ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল সো আপনি বুঝতেই পাচ্ছেন যে আমরা আপনাদেরকে কি ফেসিলিটি দিতে চাইছি এরপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এখানে আছে কিন্তু সরাসরি যারা অ্যাডামাস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তার কারণ অ্যাডামাসে আমাকে দেখতে পাবেন নেক্সট মান্থ থেকে এবার আসি যে আমাদের রিক্রুটার কারা আছে সেকশনে কিন্তু বিভিন্ন কোম্পানিস তারা আছেন প্রচুর কে কে ঠিক আছে টাটা আদিত্য বিল্লা ক্যাপিটাল থাইরো কেয়ার থেকে শুরু করে প্রচুর কোম্পানি ডিলাক্সিয়াস হ্যাঁ গ্রিনো এই সমস্ত কোম্পানি কিন্তু আছে এছাড়াও আপনারা অফলাইন ক্যাম্পাস ভিজিট করতে পারেন তার জন্য অফলাইন ক্যাম্পাস ভিজিট করার জন্য ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে অফলাইন ক্যাম্পাস ভিজিট করিয়ে দেব এই যে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এর কি পসিটিউড সমস্ত কিছু কিন্তু আমরা এক এক করে আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে এছাড়াও কিভাবে ক্যাম্পাসে আসবেন ক্যাম্পাসের ফেসিলিটি কি আছে সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন এবার যেটা বলি সেটা হচ্ছে বেস্ট সেটা হচ্ছে আপনি যে ফি স্ট্রাকচারটা কিভাবে পাবেন তার কিন্তু ডিটেলস আমরা আপনাকে জানাব সেগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে কিন্তু টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন ইউজি কোর্স যদি আমরা দেখি বিবিএ কোর্স বিজেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং

আপনি যদি ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি বায়োটেকনোলজি দিয়ে পড়তে পারেন এবং বায়োটেকনোলজির ফিউচার অনেক ভালো বিএসসি জিওগ্রাফি আছে বিটেক বায়োটেকনোলজি আছে ঠিক আছে বিএ বেঙ্গলের লিটারেচার আছে বিএসসি সাইকোলজি আছে এই সমস্ত কোর্স কিন্তু করলে পরে আপনার প্লেসমেন্ট এবং আপনার ভবিষ্যৎ কিন্তু অনেক স্জন্য হবে বিএ সোশ্যালজি ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিটেক ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বি টেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড বি টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বি টেক সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার অফ আর্টস অনার্স অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিএসসি মিডিয়া টেকনোলজি এই সমস্ত কিন্তু এক এক করে প্রত্যেকটি কোর্স নিয়ে ভিডিও পাবেন আপনারা আস্তে আস্তে আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে এবং আরো ডিটেলস পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং টাইম টু টাইম এই ধরনের ইউনিভার্সিটি রিলেটেড কলেজ রিলেটেড চাকরি রিলেটেড আপডেটস কিন্তু পেতে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই